জিয়াউদ্দিন, আপনি লিখেছেন বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে? একজন বৃদ্ধ মানুষ, যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খেদমত বা সেবা করার চেষ্টা করতে হবে। সেখানে শ্বশুর শাশুড়ি, তাদের তো আপনজন হওয়ার কারণে, স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি তো একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করব সাধ্য অনুযায়ী। কিন্তু তাদের জন্য তাদেরকে সেবা করাটা ফরজ বা ওয়াজিব না, মায়ের প্রতি সেবা করা যেরকম সেরকম নৈতিক দায়িত্ব, সে তো অবশ্যই এটাকে প্রশংসনীয় মনে করে। বাট খেদমত বলতে যদি আপনি বুঝছেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা, তাহলে সেটা নাজায়েজ হতে পারে, কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ উন্মুক্ত হতে পারে, অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে, সেই জন্য সেটি নাজায়েজ হতে পারে। এরপরে নিয়ামুল ইসলাম, আপনি লিখেছেন বর্তমান শিক্ষা সিলেবাসে আমাদের সন্তানদের কোথায় পড়াশোনা করাবো, কীভাবে করাবো? আমাদের সন্তানদের ইমান নষ্ট হওয়ার যদি আশঙ্কা থাকে, আল্লাহ মাফ করুক, তাহলে সেরকম শিক্ষা তাদেরকে দেওয়া জায়েজ হবে না। আর যদি মনে হয় যে না, আপনার সন্তানকে আপনি ইমানই বিষয়ে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, বাসাবাড়ি থেকে শিক্ষা দিতে পারেন এবং তিনি জাগতিক শিক্ষা অর্জন করে দিনের খেদমত করবেন, দেশের মানুষের বা সব ধরনের মানুষের মানবতার সেবা করবেন আল্লাহকে খুশি করবার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে যদি তার ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা থেকে সে মুক্ত থাকে। সেক্ষেত্রে স্বপ্ন দেওয়ার পর গোসল না করে যদি ফজরের নামাজ পড়ে ফেলি সেক্ষেত্রে কী হবে? এমডি সাইফুল ইসলাম সবুজ জানতে চেয়েছেন। ভুলে পড়ে ফেলেছেন সেটা এক জিনিস, আপনি জানতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তী যখন জানতে পেরেছেন আপনি সালাটা আবার দোহরাই নেবেন এবং পরবর্তীতে সাবধান থাকবেন, এটি হলো আপনার করণীয়। এমডি মকসেদুল মমিন, আপনি লিখেছেন ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে? ফজরের সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না, বরং আপনি জোহরের আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন। কোনো কারণে জোহরের আগে আগে পড়তে পারেন নাই, তাহলে পরবর্তীতে পড়লেন, এতেও আদায় হয়ে যাবে আপনার সালাত। কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা, অন্তত জোহরের ওয়াক্তের আগে আগে।